রোগী যতই বড় ডাক্তার হোক সবাই জবাব দিয়ে দিবে এই ক্যান্সারের রোগ আমার দ্বারাই সম্ভব নয় কিন্তু মায়ার নবী আমি মুহাম্মদ বলতেছি সাদকা কর সাদকা কর সাদকা কর এই সাদকাটা এমন একটা বড় ডক্টরের ডাক্তার এমন একটা ওষুধের ওষুধ যে পৃথিবীর যত বালা মুসিবত আল্লাহ আপনার সব শেষ করে দিবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ভাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ভাই আপনাদেরকে বলবো এই দাউ মারা যাকুম বিসাদকার ব্যাপারে মাহাদ আল উলুম আল ইসলামী আর তাওহীদ এডুকেশনাল ট্রাস্টের প্রাক্তন শেখুল হাদিস মরান আব্দুর রব শামীম সাহেব উনি একটা কেতাব লিখেছেন কেতাবে লিখেছেন যে সাঈদ মারজুকি একজন বিশাল বড় বিখ্যাত ডাক্তার ছিলেন উনার বিয়ে হওয়া মাত্র রুখসাত হয়নি নিকাহ হয়েছে ছয় মাস হয়েছে কোনো স্ত্রীর সঙ্গে কিছু নাই রুখসাত বাকি ছিল হঠাৎ করে ধরা পড়লো ক্যান্সার এবার যদি আপনার জামাই যদি ক্যান্সারে আক্রান্ত হয় আপনি আপনার মেয়েটার জীবনটা নষ্ট করতে চাইবেন না জোরে বলুন চাইবেন দাও মারাকুম বিসাদকা চেনচেন পড়ে গেল বউ ছুটে গেল আত্মীয়স্বজন সব চলে গেল এখন করবো আপনারা উঠছেন কেন হ্যালো উঠছেন কেন মাশাআল্লাহ দান খয়রাত করে না যারা কিসের মানুষ তারা দানের কথা বললে পালিয়েছে এটা কি রোগ আপনাদের এটা কি এখানকার বেড়াম তো সাঈদ মারজুকি উনি যখন নৈরাস হওয়ার পরে গভীর রাত্রিতে বসে আছেন আর বলছেন আল্লাহ এখন করব তো করব কি উনি হাদিসটার দিকে তাকালেন দা ও মারজাকুম বিসাদকা তার যত ধন সব পদ বাড়ি শুদ্ধ সব আল্লাহর রাস্তা দান করে দিলেন সৎকার করে দিলেন এবার দেড় দু মাস পরে বাদ যাচ্ছে আবার পুনরায় ডাক্তারের কাছে যে দেখিয়ে জি মৌলভী সাহেব দান করতে হ্যাঁ 7000 রুপিয়া দিয়ে হ্যাঁ আমি দোয়া করতে হ্যাঁ 6000 মাশাআল্লাহ তো সাঈদ মারজুকি বলছে যখন আমার মেডিকেল টেস্ট আরম্ভ হলো ডাক্তাররা অবাক হয়ে গেল ডাক্তাররা বলছে আপনি তো এখন নরমাল ব্যাপারটা কি আপনার তো বাঁচার কথা ছিল না ছয় মাসের মধ্যে আপনার যাবার কথা ছিল বলছেন আমি এলাজ করেছি আল্লাহর এলাজ অনুযায়ী জয় বলুন আলহামদুলিল্লাহ জয় বলুন লিল্লাহি তাকবীর এই জন্য যদি আপনি বাড়ির বালা মুসিবত এবং এই রকম করুণা পরুণা মতি উচ্চা এদেরকে দেখে ভয় পাবেন না এক আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই আর এক আল্লাহর গোলামি করে মরতে চাই জয় বলুন লিল্লাহি তাকবীর পৃথিবীর যুগে যুগে যারাই মানুষকে তারা ভয় করে চলবে ওরা পাক্কা ইমানদার হতে পারে না মোদি আর অমিত শাহকে তারাও আল্লাহর গোলাম জয় বলুন ঠিক না বেঠিক
আমি একটা কথা বলি ভাই, সাদকা করাটা ভালো না খারাপ? আর সাদকা তো তারাদ্দুল বালা, আল্লাহ বলছেন বন্ধু রে ভালো করে শোনেন, ওরে আমার বান্দারা বালা মুসিবত থেকে যদি বাঁচতে চাও বেশি বেশি করে সাদকা করো। মেয়েদেরকে বলেছে আল্লাহর নবী, মেয়েদেরকে যখন আল্লাহ মেরাজে যায় জাহান্নাম দেখে যখন আসেন বলছেন জাহান্নামে মেয়েদেরকে বেশি আমি নিকে বলে দেখলাম কি যাওয়ার আগে সামনে চেয়ে গো, তোমার সবই দই বিপড়ে গে, যাওয়ার আগে সামনে চেয়ে গো। মৃত্যু বাবার নামে দান করেছেন মাবুদ গো, তানবীর চতুর্বেদী সাহেব আবি ভি হ্যায়, আপ লোক মেহরবানি করে বেঠ জাইয়ে, কুছ দের কুছ দের কুছ দের কুছ দের মে আ জায়েঙ্গে ইনশাআল্লাহ, আপ লোক বেঠ জাইয়ে। কপালা মেলা ভাই উনি হাজার গুণ বক্তা ভালো, আপনার তো উর্দু ভাষা খুব ভালো বুঝেন কি ভাই, ঠিক বলছি তো? দয়া করে কেউ যাবেন না ভাই, একটা দিন কষ্ট করতে পারবো না আল্লাহর জন্য, সারা দিন তো কাজ করে করে হাত উঠাচ্ছে থাক, কই হাম থাকতা হ্যায় তো বৈঠ বৈঠ কাম বৈঠতা হ্যায় তো বৈঠিয়ে শুনিয়ে ইনশাআল্লাহ। তো ভাই আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম আছেন যে আল্লাহর নবীর এই ফুল বাগানে 10,000 টাকা দান করবেন এই গভীর রাত্রিতে? এখন কিন্তু তাহাজ্জুদের সময়, আর তাহাজ্জুদের সময় আল্লাহ দান কবুল হয় বলল আলহামদুলিল্লাহ। কেউ এমন নাই? মাদেরকে বলবো এমন কোন মা আছেন আমাকে ইঙ্গিত করা হয়েছে, মেয়েদের একটা গজল আছে আমার কাছে যেটা খুব ভাইরাল গজল, ওই মেয়েটার মেয়েদের গজলটা বলবো পর্দার বিষয়, কিন্তু আমি চাইবো যে মেয়েদের পক্ষ থেকে বেসরে 5টা নাকের ফুল আর 2টা কানের দুল যদি পাই তাহলে শোনাবো, আর যদি না পাই তাহলে তাম্মাত বিল খায় শোনাবো না, চলে যাবো। তো আপনাদের মধ্যে কেউ নাই 10,000 টাকা দেওয়ার মতো একজন বাপ চাচা? এখন নাই দিবেন পরে দিবেন, 10 দিন পর দিবেন, 10 মাস পর দিবেন, কেউ এমন আছে 10,000 টাকা দেওয়ার মতো? কেউ বলছেন না? আপনি বলছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ নাই এরকম এই মজলিসে এমন কোন আল্লাহর গোলাম নেই যে 10,000 টাকা ভাই আমার কাছে এখন তো নেই কিন্তু পরবর্তীতে আমি কিস্তিতে দিব, 2 কিস্তিতে হলে 500 টাকা মাস নাকি? 500 টাকা মাস হচ্ছে, তাহলে 2 কিস্তিতে বা 20 কিস্তিতে দিবেন 10,000 টাকা, এমন কোন আল্লাহর গোলাম আছেন? ছাড় দিচ্ছি এটা নাই কেউ 10,000 টাকা দেওয়ার মতো। এখন কি সিজিন ভাই আব্দুল বারী সাহেব, ধান ধানও আছে এখন নাকি স্যার? টাকা দেওয়ার মতো কেউ নাই? 10,000 টাকা একটা ব্যক্তি চেয়েছিলাম, 6,000 টাকা একটাই এসছে। আছে মোটা পাটি? আচ্ছা মোটা পাটি কে আছে যে মোটা মানুষ নাকি উঠা বোঝাচ্ছেন না টাকা মোটা কে আছেন? কে এটা? নামগুলো একটা বলেন, আমি বলছি অপারেশন তো আমি করব, আপনার সব নামগুলো বলেন অপারেশন তো আমি করব। জি মাস্টার সাহেব আপনি বলিয়ে বিসমিল্লাহ আপনি করে দিচ্ছি ইনশাআল্লাহ, চলিয়ে বাস আপনি আপনি সে শুরু কিজিয়ে বিসমিল্লাহ, আগে সেই রাখা তো আখির তক সেই রাখে ইনশাআল্লাহ, জোরে বলেন লিলাহি তাকবীর। গোলাম রব্বানি আপনার নাম? 10,000, চলিয়ে ইনশাআল্লাহ, জোরে বলেন লিলাহি তাকবীর। গোলাম রাব্বানি সাহেব মাশাআল্লাহ, গোলাম রাব্বানি আল্লাহ উনি আল্লাহ রাসূলের ফুল বাগানে 10,000 টাকা দান করেছে আল্লাহ, ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান কবুল মঞ্জুর করো তুমি সুবহান মাবুদ গো আল্লাহ, ইনি শুধু মাস্টার না আল্লাহ গো, এই মাদ্রাসার একজন কর্মী আল্লাহ, 1500 টাকা দিলে আর 10 বরা সিমি কেটা মানে খোদা থাকে কি নাম আপনার?
राजकुमार 1500 दिया 10 बोरी सीमेंट। आप एक काम कीजिए, आप 5 बोरी और दे दीजिए, इंशाल्लाह यह भारी महफिल में कह के जा रहा हूँ, इंशाल्लाह आपकी जीत हाजिर होगी। चलिए अल्लाह की तकबीर। 15 बोरी सीमेंट 1500 टका। जजाकअल्लाह खैरन जजा व हसन जजा। अल्लाह जी आशा आकांक्षा निये दान करेछे माबूद, अल्लाह तार आशा आकांक्षा तुमि पूरण करे दियो। आज ना होई काल तुमि जाइबा कबरे गे, जाबार आगे सामने चाहिए गो तोमार सबी दई बिपड़े गे, जाबार आगे सामने चाहिए गो। दादा गेछे नाना गेछे क्यों एलु ना पीरे गे, दादा गेछे नाना गेछे क्यों एलु ना पीरे गे। सबारि जाइते हबे गो भाईजान अंधकार कबरे गे, सबारि जाइते हबे गो। आर केउ नाइ भाई, দেখেন রাজকুমার ভাই বড় মনের মানুষ, উনি দিয়ে গেলেন। এরকম অনেক যুবক আছে, যুবকেরা তোমরা আম্বানিকে বড় লোক করতে পারো, কিন্তু একটা কোরআনের সাথে 20 কিলো ধান চুল কত সুন্দর কেড়ে ছিল ভাই, 200 টাকা হবে। হাসিটা কত সুন্দর তোমার, হাসির জন্য 10 কিলো ধান, 30 কিলো 100 টাকা তোমার কাছে হবে না, 30 কিলো 300 টাকা দাও খাপা কোন টাকা। বাহ জাযাকাল্লাহ। আরো আমার এক ভাই এখানে তো ছিল, আস্তে আস্তে 330 কেজি ধান দিয়ে গেল। যে আশা জানিয়েতে বান্দা করি আছে দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। ডাক্তার আক্তার হোসেন কিষাণগঞ্জ ডাক্তার আক্তার হোসেন ডাক্তার সাহেব কিষাণগঞ্জ সে দেখে ভেজে হ্যাঁ মাশাআল্লাহ ডাক্তার সাহেব আল্লাহ কিষাণগঞ্জ হতে 600 টাকা আল্লাহ দান যে করেছে, যে আশা জানিয়েতে বান্দা করি আছে দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। জমশেদ মুখিয়া, জমশেদ মুখিয়া টাকা দিয়েছেন 3000, উনি আছেন মুখিয়া জি? কই জি মুখিয়া মানে কি প্রধান? আরে আল্লাহ, দুনিয়া পুরা 75টা খেতে দিছি যে আপনাকে। কোনটা আছেন উনি? ছাড়বো না আমি, 75টা বিক্রি করে পয়সা লিব তা লিব। কই জি মুখিয়া সাহেব হারিয়ে গেছে, কই অপারেশন ভালো হচ্ছে। আপনি সালাম করেন ইনশাআল্লাহ, সবাই বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইকে তুমি আপনি এটাকে পুরোপুরি করে দেন তো ইনশাআল্লাহ করেন, আপনি জিতবেন আমি দোয়া দিয়ে যাচ্ছি। মুসাফির মানুষ ইনশাআল্লাহ সকলে এনাকে জিতাবেন বলেন ইনশাআল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। 5000 টাকা উনি করবেন ইনশাআল্লাহ লিখে। জাযাকাল্লাহ আমার ভাই, আল্লাহ 5000 টাকা দান করেছে মাহবুব গ, আয় আল্লাহ উনি মুখিয়াতে আল্লাহ তামান্না করে দাঁড়িয়েছেন, আল্লাহ গ দুইবার হেরেছে গে, আল্লাহ এবার তুমি তাকে নৈরাজ করিও না, বলো না আমি। দাদা গেছে না না গেছে কেউ এলো না ফিরে গে, ডাক্তার আলিমুদ্দিন নামে আল্লাহ এখানে এসে গে, ছুটে এসে 500 দান করে গেছে, যে আশা জানিয়েতে ভাই করি আছে দান, এই দান কবুল কর। তাজাবুল কে ভাই? ঘেরাবাড়ি তাজাবুল সব আছেন, প্লিজ কাম হিয়ার। 1000 টাকা দিলে কিন্তু ও 5000 মানে লাইক ছিল কেটা সামনে লি আছেন, সব মুসাফা করে দেখি ট্রাই করে হয় কিনা, মুসাফা তো না করলে ছাড়বো না আমি, হাত খুব মারন হয়ে তাই তো আমার হাত খুব শক্ত আছে। চল কি এলি কই কি বলি সাহেব কই পাঠান, এ টেবিল এ ইধার আগে না, টাইম নাই জি, লোকগুলো বসে আছে আপনাদের মাদ্রাসা। হ্যাঁ মাশাআল্লাহ, কই দূর থেকে, কই দূর থেকে দেখান লোকটাকে আমার, ওই যে এ আল্লাহ কত সুন্দর মানুষ, যে পাগলটা কথা কই দেখি, কি নাম? তাজাম্মুল ভাই, তাজাম্মুল দাদা, ইয়া মাশাআল্লাহ কত সুন্দর চেহারা জি, আল্লাহ ওই লোকটা যদি এরকম করে মা দেখেন, এখন বড়রও তিনটা মানে তিনটা লিপ, হাসি কত সুন্দর, তার মধ্যে এটাই তো মোটা পাটিয়া হলো। এটা কত দিলেন আপনি? 1500। আচ্ছা 2 কুইন্টাল ধান করে দেন, তাহলে এক কাজ করেন, 350 বাকি করেন, 350 করেন, 2000 টাকা বাকি লিখেন ইনশাআল্লাহ, 350 হয়ে যাবে, লিল্লাহ কি থাকবে, 3500 1500 দিয়েছে আর 2000 টাকা বাকি লিখেন। জাযাকাল্লাহ খায়রান জাযা। তাজা বলে হকে আল্লাহ এখানে এসে হাসিতে খুশিতে আল্লাহ 3500 দিয়ে গেছে, যে আশা জেনে।